বর্তমান সময়ে গোটা রাজ্য জুড়ে তীব্র দাবদাহ চলছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও গ্রীষ্মের এই দাবদাহ থেকে নিস্তার পাচ্ছে না কেউ। প্রচণ্ড গরমে নাজাল হয়ে পড়ছেন রাজ্যবাসী। একই চিত্র পরিলক্ষিত হচ্ছে গোটা ধলাই জেলাতেও। গরমের হাত থেকে রক্ষা পেতে মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে চলছেন, কিন্তু তাতেও নিস্তার নেই। রাজ্য জুড়ে বইছে তীব্র দাবদাহ। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও গ্রীষ্মের এই দাবদাহ থেকে নিস্তার পাচ্ছে না কেউ। প্রচণ্ড গরমে নাজেহাল হয়ে পড়েছেন রাজ্যবাসী। একই চিত্র পরিলক্ষিত হচ্ছে ধলাই জেলাতেও। গরমের হাত থেকে রক্ষা পেতে মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে চলেছেন, কিন্তু তাতেও নিস্তার নেই। বাজারহাট থেকে শুরু করে অফিস কাছারি সব সামাল দিতে হচ্ছে। এরপরেও নিজেকে রক্ষা করার উপায়টুকু খুঁজে নেওয়া কখনো কেউ, বিভিন্ন ঠান্ডা পানীয় একটু গলা ভিজিয়ে নিচ্ছেন, আবার কখনো কখনো দেখা যাচ্ছে ডাবের জল, আখের রস ইত্যাদি পান করে একটু স্বস্তির চেষ্টা করছেন। আবার গ্রীষ্মের এই তপ্ত দাবদাহে রসালো ফল তরমুজের দোকানেও ভিড় করছেন ক্রেতারা। তবে বলা বাহুল্য, বহিরাজ্যের তরমুজ দেদার বিকুচ্ছে আমবাসার বাজারগুলিতে। তবে এই তপ্ত দাবদাহের সময়কালে নিজেকে কিভাবে রক্ষা করা, সেই সংক্রান্ত বিষয়ে এক সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন ধলাই জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের চিকিৎসক তথা নোডাল অফিসার ফর ন্যাশনাল প্রোগ্রাম অফ ক্লাইমেট চেঞ্জ ডক্টর অসিত কুমার পাল। তিনি এই তীব্র তাপপ্রবাহের সময় সকলকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তাছাড়া যদি বাইরে বেরোতে হয়, সবাই ছাতা, টুপি, সানগ্লাস ইত্যাদি ব্যবহার করতে পারেন। মায়েদের প্রতি অনুরোধ রাখেন বাড়িঘরের রান্নার কাজ থেকে শুরু করে সামগ্রিক কাজ সকালের মধ্যেই শেষ করে নেওয়া। তাছাড়া বাচ্চাদের এই সময়ে বাইরে খেলতে না দেওয়া। তাছাড়া এই সময় যদি কেউ নানান রোগে আক্রান্ত হয়, সেক্ষেত্রে কী কী লক্ষণ রয়েছে সেগুলিও তিনি তুলে ধরেন। তাছাড়া আক্রান্ত রোগীকে কীভাবে রক্ষা করা, সেই বিষয়গুলি তিনি বিস্তারিতভাবে জানিয়েছেন। আমরা এই তীব্র তাপপ্রবাহের মধ্যে সবাই ঘরে থাকার চেষ্টা করবেন, বিশেষ করে দুপুরবেলা, দুপুর 12টা থেকে দুপুর 4টার মধ্যে বাইরে বেরোনো থেকে বিরত থাকবেন। যখনই বাইরে বেরোবেন, সবাই ছাতা, টুপি, সানগ্লাস এগুলি ব্যবহার করতে পারেন। এবং যারা মায়েরা বাড়ি ঘরে রান্না করছেন, তারা সকালের সময়, বিশেষ করে দুপুর 12টা থেকে 4টার মধ্যে এই সময়ে রান্না করবেন না, এবং এই সময়ের মধ্যে বাচ্চাদের বাইরে খেলাধুলা থেকে বিরত রাখবেন। এখন কথা হলো, যদি কেউ তীব্র তাপপ্রবাহে আক্রান্ত হন, তখন তাদের মধ্যে আমরা কোন লক্ষণগুলি দেখতে পাবো, যেমন শরীর শুষ্ক হয়ে যাওয়া এবং লাল হয়ে যাওয়া, তারপর বমি ভাব করা বা অজ্ঞান হয়ে যাওয়া, এবং পেশিতে টান থাকা, যেমন পায়ের পেশিতে অনেকক্ষণ ধরে টান থাকা, বা কেউ যদি তৃষ্ণা ফিল করেন, অনেকক্ষণ ধরে তৃষ্ণা ফিল করেন, তখন আমরা মনে করব যে উনি তীব্র তাপপ্রবাহের মধ্যে আক্রান্ত হয়েছে। এই রোগীকে আমরা প্রচুর পরিমাণে জল পান করার জন্য জল পান করানোর চেষ্টা করব, না হলে চিনি লবণযুক্ত শরবত বা ওয়ারেস যদি থাকে সেটা পান করার চেষ্টা করব। তারপর গায়ের জামা কাপড় খুলে দিয়ে ফ্যান চালিয়ে শরীরকে দ্রুত ঠান্ডা করার চেষ্টা করব। সঙ্গে ঘরের মধ্যে যদি এসি থাকে, এসি চালিয়ে রাখতে পারেন, বা ফ্যান থাকলে ফ্যান চালিয়ে দেবেন। আর ঘরে যদি ফ্রিজ থাকে, ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করতে পারেন। এখন শিশুরা যদি অসুস্থ হয় বা বমি করতে থাকে, তখন শিশুদের সেম ওআরএস খাওয়াবেন, বা যদি বমি করে ওকে একদিকে কাট করে পাগুলি উঁচু করে রাখবেন। এভাবে আমরা শিশুদের তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচাতে পারি। এখন শিশুদের ক্ষেত্রে আমরা কোন সময় লক্ষ্য রাখতে হবে, যখন শিশুরা বাইরে খেলাধুলা করতে যাবে, যখন কোনো স্কুলের প্রেয়ার গ্রাউন্ডে অ্যাটেন্ড করবে, তখন সেই ক্ষেত্রে আমাদের শিশুদের প্রতি বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। Bureau Report, Focus, Tripura.